ঢাকা প্রিমিয়ার লিগের খবর জানাবো। লো স্কোরিং ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে 10 রানে হারিয়েছে মোহামেডান। সাদা কালোদের দেয়া 191 রানের টার্গেটে 180 রানে অল আউট হয়ে যায় ব্রাদার্স। দিনের অন্য ম্যাচগুলোতে সিটি ক্লাবকে 5 উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স, আর শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ঢাকা লেপার্সের জয় 76 রানে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। 45তম ওভারে লং অফের ওপর দিয়ে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে ফেরেন মিনহাজুল আবেদিন সাব্বির। সাকিব মিরাজদের ঘূর্ণির বিরুদ্ধে লড়াই থামে এ মিডল অর্ডার ব্যাটারের, যার ব্যাটে ম্যাচ জয়ের স্বপ্ন দেখছিল ব্রাদার্স। সেই স্বপ্ন আরও একবার জাগিয়ে তোলেন আব্দুল গাফফার রনি। সেই শুভাগত হোমকে 6 মেরে মোহামেডানকে দুশ্চিন্তায় ফেলে দেন। জয় থেকে মাত্র 11 রান দূরে গোপীবাগের ক্লাবটি, হাতে বল আছে 18টি। ঠিক তখনই সাদা কালোদের মলিন মুখ রঙিন করে তোলেন মেহেদি হাসান মিরাজ। আব্দুল গাফফারকে ফিরিয়ে টানা চতুর্থ জয় এনে দেন এ অলরাউন্ডার। এর আগে জ্যাক ক্লিনটটের বোলিংয়ের সামনে অসহায় ব্রাদার্স। 191 রানের লক্ষ্য কঠিন করে তোলেন এ ইংলিশ অলরাউন্ডার। 5 উইকেট তুলে নেন জ্যাক ক্লিনটট। এক ওভারেই ছিল 3টি, 1 রানের ব্যবধানে 4টি। যদিও ব্রাদার্সের ইনিংসে প্রথম আঘাত হানেন সাকিব আল হাসান, তানজিদ হাসান তামিমের পর সাব্বির হোসেনও সাকিবের শিকার। ফতুল্লায় টস হেরে ব্যাট করতে নেমে মোহর শেখের বোলিং তোপে পড়ে মোহামেডান। ইমরুল, মাহিদুল ও সৌম্য এ পেসারের শিকার। মেহেদি হাসান মিরাজও টিকতে পারেননি। দলের হাল ধরেন সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ, দুজনে গড়েন 53 রানের জুটি। সাকিব 37 রানে বিদায় নিলে আবারও বিপদে পড়ে সাদা কালোরা। শুভাগত হোম, আরিফুল হকরা দায়িত্ব নিতে পারেননি। মাহমুদুল্লাহ 58 রানে রাহাতুল ফেরদৌসের শিকার। মাত্র 190 রানে থামে মোহামেডানের ইনিংস। এ জয়ে পয়েন্ট টেবিলের 6-এ উঠে এলো ঐতিহ্যবাহীরা। আশিক রুদ্র, চ্যানেল 24।